পদ্মব্রিজ থেকে বেগম খালেদা জিয়াকে পানিতে ফেলে দেওয়া সেটা কি আইন বিরোধী নয়? ওদেরকে যদি হিসাবে আনা হয় ওরা কেউ জেলের বাইরে থাকার কোনো সুযোগ নয়। এই আগুন সন্ত্রাসকে এনে এই জনগণের আন্দোলনকে ব্যাহত করার আরেকটা অপচেষ্টা হেরে চলছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ মানুষ আজকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছে আবারও মুক্তি সংগ্রামে। সেই স্বাধীনতা সংগ্রাম পরবর্তীতে 7ই নভেম্বরের সিপাহী জনতার আন্দোলন, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচারের পতন, আবার আজকে নতুন করে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হচ্ছে আরেক স্বৈরাচার, আরেক ফ্যাসিস্ট অত্যাচারী নিপীড়নকারী এক সরকারের বিরুদ্ধে। আমি সরকার বলাটা ভুল হবে, কারণ সরকার তাকেই বলে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়। আমি বলি সবসময় একটা ফ্যাসিস্ট রেজিম আজকে জনগণের উপর চেপে বসেছে। আমি সুলতানা আহমেদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। শেখ সুলতানা আহমদ একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে তার বক্তব্য দেওয়ার তার অধিকার আছে। আইন বহির্ভূত হলে আইনি প্রক্রিয়া আছে। দেশে যদি আইন থেকে থাকে তাহলে সে পদ্মব্রিজ থেকে বেগম খালেদা জিয়াকে পানিতে ফেলে দেওয়া সেটা কি আইন বিরোধী নয়? সেটা কি সংবিধান বিরোধী নয়? সেটা কি দেশের আইনের পরিপন্থী নয়? তার তো কোনো রকমের প্রতিক্রিয়া পরবর্তীতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেশের আইনের শাসনের পক্ষ থেকে আমরা কিছু লক্ষ্য করি নাই। আরও অনেক মন্তব্য আছে যেগুলো আজকে বলার সময় নাই, যেগুলো সংবিধান পরিপন্থী, আইনের পরিপন্থী, দেশের মানুষের মুক্ত চিন্তার পরিপন্থী। অনেক মন্তব্য আমরা প্রতিনিয়ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনছি, তার মন্ত্রীদের কাছ থেকে শুনছি, তার নেতাদের কাছ থেকে শুনছি, এগুলো সংবিধানের পরিপন্থী, আইনের পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী, কিন্তু সেগুলোর কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোর কোনো প্রতিফলন আমরা আজকে আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগের কাছ থেকে কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। সুলতানা আহমেদকে যেভাবে নিয়ে গেছে একজন মহিলা নেত্রীকে অত্যন্ত লজ্জাকর, তাদের দুর্বলতা এখানে প্রকাশ পাচ্ছে। একটি নেত্রীর বক্তব্য পর্যন্ত তারা সহ্য করতে পারছে না, আর যদি বক্তব্যে অন্যায় কিছু থাকে দেশের আইন কানুনের মাধ্যমে ডিউ প্রসেস অফ লর মাধ্যমে এটার সমাধান হবে। সুলতানা আহমেদ কেন প্রধানমন্ত্রীর মন্তব্য, মন্ত্রীদের মন্তব্য, তাদের নেতাদের মন্তব্য সব কিছু হিসাবে আজকে আনা হোক, আমরা হিসাবে আনলে দেখবেন কেউ জেলের বাইরে থাকবে না। ওদেরকে যদি হিসাবে আনা হয় ওরা কেউ জেলের বাইরে থাকার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, আজকে যে আন্দোলন শুরু হয়েছে, বক্তারা বলেছেন, আফরোজা বাবিও বলেছেন, যে আন্দোলন গণজোয়ার শুরু হয়েছে, আমরা দেখেছি মহিলারা কীভাবে এসেছে, আমরা বরিশালে দেখেছি মহিলারা কীভাবে এসেছি, রংপুরে দেখেছি, খুলনায় দেখেছি, চট্টগ্রামে দেখেছি, ময়মনসিংহে দেখেছি, হাজার হাজার মহিলা, পুরুষরা তো আসছেই, সব কিছু বাধা উপেক্ষা করে তারাও কিন্তু দিনের পর দিন রাস্তায় ঘুমিয়েছে, তারা কিন্তু দিনের পর দিন কষ্ট করে পায়ে হেঁটে এসেছে। সুতরাং বাংলাদেশের এই আন্দোলনে মহিলাদের ভূমিকা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে আমি নিশ্চিত বাংলাদেশের মহিলা দল জেগে উঠবে আজকের এই চ্যালেঞ্জকে মুখোমুখি হওয়ার জন্য, সম্মুখীন হওয়ার জন্য জেগে উঠবে। ইতিমধ্যে আমি একটা কথা পরিষ্কার করতে চাই, আবার সেই আগুন খেলা না, আগুন সন্ত্রাস, ইতিমধ্যে আপনারা শুনতেন আগুন সন্ত্রাসের নাটক আবার শুরু হয়ে গেছে। আগুন সন্ত্রাসের নাটক, তার সাথে কান্নাকাটিও শুরু হয়ে গেছে। তা আগুন সন্ত্রাস সম্বন্ধে আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার, আগুন সন্ত্রাস কারা করেছে এটা দেশের মানুষ ভালো করে জানে। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, বিএনপি ভদ্রলোকের দল, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়,
বিএনপির সন্ত্রাসের কোনো রেকর্ড নাই, লগি বৈঠার কোনো রেকর্ড নাই, পিটিয়ে হত্যা করার কোনো রেকর্ড নাই, গুম খুন হত্যার কোনো রেকর্ড নাই, পুলিশের কাস্টডিতে হত্যার কোনো রেকর্ড নাই, পঙ্গু করে দেওয়ার কোনো রেকর্ড নাই। এই রেকর্ড আছে একমাত্র আওয়ামী লীগের। আজকে যারা যে রেজিম ক্ষমতা দখল করে আছে, তারা আন্দোলনকে যখনই বাধাগ্রস্ত করতে চায়, যেহেতু তাদের কোনো জনপ্রিয়তা নাই, যেহেতু জনগণ তাদের সাথে নাই, তারা জনগণকে সাথে নিয়ে কোনো কিছু করার তাদের আজকে অবস্থা নাই, বিগত দিনেও ছিল না, তখন তারা এই ধরনের রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে, তাদের সন্ত্রাসীদের ব্যবহার করে আগুন সন্ত্রাসীর মতো কর্মকাণ্ড তারা ঘটায়। আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে আগুন সন্ত্রাস তারা ঘটিয়েছে। তাদের বাস সেদিন ছিল, কারা সেখানে জড়িত ছিল, সব রেকর্ড আমাদের কাছে আছে। দেশে যেদিন আইনের শাসন ফিরে আসবে, এই আগুন সন্ত্রাস কে করেছিল, কারা করেছিল, কিভাবে করেছিল, দেশের মানুষের সামনে এটা প্রমাণ করতে হবে আমাদেরকে আগামী দিনে। এবং আরেকটি লক্ষণ দেখা যাচ্ছে, এই আগুন সন্ত্রাসকে এনে এই জনগণের আন্দোলনকে ব্যাহত করার আরেকটা অপচেষ্টা এনে চলছে। কারণ বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছে, আমাদের তো সন্ত্রাস করার প্রয়োজন নাই, আমাদের তো সহিংসতা প্রয়োজন নাই। যেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে রাস্তায় নেমেছে, আমি কেন সহিংসতা করব, আমি কেন সন্ত্রাস করব? সন্ত্রাস তো তারা করে যাদের সাথে জনগণ নাই, তারা বাধাগ্রস্ত করতে চায়, তারা হামলা করতে চায়, তারা গ্রেফতার করতে চায়, তারা বন্দি করতে চায়, দেশের মানুষকে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে তাদের অধিকার কেড়ে নিতে চায়, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদের মানব অধিকার কেড়ে নিতে চায়, বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, আইনের শাসন কেড়ে নিতে চায়, জীবনের নিরাপত্তা কেড়ে নিতে চায়। তাদের একমাত্র পথ হচ্ছে সহিংসতা, সন্ত্রাস। আবার এই আগুন সন্ত্রাসের কথা বলে অনেকের মনে সন্দেহ জেগেছে, আবার তারা নতুন করে সেই সহিংসতার দিকে যাচ্ছে কিনা।